যে সেন্সরটা আছে তাপমাত্রার টেম্পারেচার, অনুযায়ী টেম্পারেচার মেজার করে। सर थर्मोकपल, जैसे कि सर वो नेम सजेस्ट कर रहा है सर, वहाँ पर लास्ट में लिखा है कपल, तो थर्मोकपल में सर क्या होता है कि सर उसके एक एंड में सर दो वायर्स रहते हैं जो कि सर डिफरेंट मटेरियल्स के रहते हैं, और सर उन दोनों वायर्स को सर वेल्ड किया जाता है एक साथ, एंड सर वो दोनों वायर के बीच में जो जंक्शन क्रिएट होता है सर, उसी जंक्शन को हम लोग यूज़ करते हैं टेम्परेचर मेजर करने के लिए। तो जब भी सर कोई वेरिएशन होता है सर टेम्परेचर में, ज़्यादा हो या फिर कम हो, देन सर उस जंक्शन में सर एक इलेक्ट्रिकल पल्स या फिर इलेक्ट्रिक सिग्नल सर क्रिएट होता है, जिसको सर हम लोग यूज कर सकते हैं टेम्परेचर वेरिएशन को रीड करने के लिए, इसको मेजर करने के लिए सर। তাহলে দেখো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার, তোমরা যেটা বললে দেখো এখানে সেটাই লেখা আছে। থার্মোকাপলের ডেফিনেশনটা দেখো, থার্মোইলেকট্রিক ট্রান্সডিউসার দ্যাট কনভার্টস হিট ডাইরেক্টলি ইনটু ইলেকট্রিসিটি অ্যাকর্ডিং টু সিবেট এফেক্ট, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তো দেন রাইট ডাউন ইট। স্যার কি বললেন স্যার? আমার একটু ডিসকানেক্ট করে জয়েন হতে হলো স্যার, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, কিছু দেখতে পাই না। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন। স্যার কি বললেন একটু? মানে আমরা ফার্স্ট পয়েন্টে যেটা, ওকে স্যার জি, ওটা লিখে নিতে বলছি। থার্মোইলেকট্রিক ট্রান্সডিউসার দ্যাট কনভার্টস হিট ডাইরেক্টলি ইনটু electricity according to the Seebeck effect. লিখে নিয়েছো সব? স্যার একটুখানি আছে। হ্যাঁ স্যার। স্যার লাস্ট পয়েন্ট বাকি। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। Yes sir. Yes sir. Yes sir. Yes sir. Okay. দেখো ফার্স্ট লাইনে যেটা ফার্স্টে যেটা দেওয়া আছে, থার্মোইলেকট্রিক ট্রান্সডিউসার কনভার্টস হিট ডাইরেক্টলি ইনটু ইলেকট্রিসিটি, এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ট্রান্সডিউসার কি? Yes sir. Yes sir. এনার্জি থেকে একটা এনার্জি থেকে অন্য এনার্জিতে কনভার্ট করে। স্যার ওই পয়েন্টটা, স্যার ওই পয়েন্টটা আরেকবার বলুন আমার। স্যার অসুবিধা। থার্মোকাপলের ক্ষেত্রেও কি হয়, এটা হিট এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করে। বুঝলাম না, বলো স্যার কোন এনার্জিটা স্যার ইলেকট্রিসিটিতে কনভার্ট হয় বলো।
স্ক্রিনটাতে লেখা আছে দেখুন, দেখতে পাচ্ছেন? ও আচ্ছা স্যার, ঠিক আছে। তো এবার কিন্তু কিভাবে করে, অ্যাকর্ডিং টু কি লেখা আছে, কোন এফেক্ট? ফিডব্যাক এফেক্ট। হুম, ফিডব্যাক এফেক্ট। আরেকবার বলো। ফিডব্যাক এফেক্ট। 10th বা 12th তে আমরা সিবেক এফেক্ট পড়েছিলাম, মনে আছে সিবেক? Yes sir। বা সিবেক, সিবেক এফেক্ট কার মনে আছে? হোয়াট ইজ সিবেক এফেক্ট? Yes sir। নেই স্যার। সিবেক এফেক্ট কত জনের মনে আছে স্যার? থোড়া থোড়া याद है। আচ্ছা আচ্ছা, পুরোপুরি নেই? নেই স্যার। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes sir। Yes sir। Yes sir। দেখো রাইট সাইড কর্নার, দেখো রাইট সাইড কর্নারেতে যে বড় ছবিটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে সিবেক এফেক্টের একটা ছবি, ঠিক আছে? সিবেক এফেক্টের ক্ষেত্রে কি বলছে, যে যদি আমরা দুটো মেটালকে ইউজ করি, যে দুটো কিন্তু ডিফারেন্ট টাইপস এর হবে, দুটো সেম কোয়ালিটি বা সেম মেটাল হবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো দেখো উপরের পোরশনে কি আছে, মেটাল এ, এবং নিচের পোরশনেতে মেটাল বি। আমি দুটো মেটালকে কি করেছি, জয়েন্ট করেছি, ঠিক আছে? লেফট সাইডে জয়েন্ট হয়েছে, আবার রাইট সাইডেও জয়েন্ট হয়েছে, কারণ দুটো মেটালের তো দুটো এন্ড পয়েন্ট থাকবেই না। এবার আমি যদি একটা পোরশনেতে কুলিং করি আর অন্য যে জয়েন্টটা বা জাংশনটা সেখানে যদি হিট দিই, তাহলে কি হবে দেখো, দুটো সাইডে কিন্তু দুটো আলাদা আলাদা এফেক্ট হচ্ছে, একদিকে ঠান্ডা একদিকে গরম হচ্ছে, ঠিক আছে? আমরা যদি কোন একটা জয়েন্ট একদিকে আমরা যদি কুলিং করি, তাহলে কি হবে, এদিকটা ঠান্ডা হতে থাকবে। সিমিলারলি যদি অপোজিট সাইডটাতে আমরা হিট দিতে থাকি, তাহলে ওই পোরশনটা গরম হবে। তো দুটো টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি, তাহলে দেখবো ওখান থেকে একটা ইএমএফ জেনারেট হচ্ছে, ঠিক আছে? ইএমএফ, ঠিক আছে, সেটাকে আমরা বলি সিবেক এফেক্ট। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। সিবেক এফেক্টের তাহলে ডেফিনেশনটা কি হবে, যদি দুটো আলাদা আলাদা মেটাল থাকে এবং দুটো জাংশনেতে যদি আমরা একদিকেতে কুলিং করি এবং অন্যদিকে যদি হিট অ্যাপ্লাই করি বা টেম্পারেচারকে ইনক্রিজ করি, তাহলে ইন্টারনালি আমরা দেখতে পাবো এরা ইএমএফ কে জেনারেট করছে, ঠিক আছে? এটা হচ্ছে সিবেক এফেক্ট। ক্লিয়ার তাহলে? তাহলে তোমাদের দেখো ফার্স্ট ডেফিনেশনের যে ফার্স্টে যেটা দেওয়া ছিল, যে অ্যাকর্ডিং টু সিবেক এফেক্ট, তাহলে আমরা বুঝতে পারলাম যে সিবেক এফেক্ট কোনটা। তাহলে আর কোনো ডাউট নেই তো সিবেক এফেক্ট নিয়ে? নো স্যার। নো স্যার। নো স্যার। ওকে, আমি যেটা বললাম দেখো এখানে সেটাই সিবেক এফেক্টটাই বলা আছে, ঠিক আছে? যে এখানে স্ক্রিনেতে কি করা আছে, T1 আর T2 বলে দেওয়া আছে। T1 তার মানে কি, টেম্পারেচার 1, অর্থাৎ একটা অন্য টেম্পারেচার, আর T2 টা হচ্ছে কি, একটা ডিফারেন্ট টেম্পারেচার। এবং সেখান থেকে যে ইএমএফ টা জেনারেট হয় সেটা হচ্ছে এটা স্যার। মাইনাস কেস টা স্যার কি বলতে স্যার, মাইনাস কেস মাইনাস এস, হ্যাঁ লেখা আছে তো, এস ইজ দা ফিডব্যাক কোফিসিয়েন্ট। যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে নেগেটিভ কোফিসিয়েন্ট আসবে, যদি ধর, কারণ দুটো টেম্পারেচারের তো একটা ভেরিয়েশন থাকবে না, একটা আমি ধরো -40 ডিগ্রিতে নিয়ে চলে গেলাম আর একটা হচ্ছে 20 ডিগ্রিতে হিট করছি, তাহলে সেক্ষেত্রে তো টেম্পারেচার ডিফারেন্সটা কত হবে, -40 আর 20-এর মধ্যে ডিফারেন্স -20 আসবে না? তাহলে
তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে, আর কোনো একটা ধরো টেম্পারেচার আমি কুলিং এ নিয়ে গেলাম সেক্ষেত্রে 0 ডিগ্রি, আর আমি হিট করলাম 80 ডিগ্রিতে, তো সেক্ষেত্রে কি হবে? 80 ডিগ্রি মানে ওটা পজিটিভ। বোঝা গেল? এইভাবে থার্মোকাপলটা কাজ করে। এবার থার্মোকাপলটা দেখতে কেমন হয়? থার্মোকাপলটা দেখতে একটা রড টাইপের হয়, অর্থাৎ এখানে একটা লম্বা রডের মতন ইউজ করা হয়, এবং যেটার বাইরের কভার হিসাবে। ইন্দ্রনীল তুমি একটু মিউট করো। তো এখানে কি করা হয়, স্টেনলেস স্টিলের একটা শীতকে ইউজ করা হয়। এর আগের দিনে আমি বলেছিলাম না যে শীত টার্মটা কেন ইউজ করা হয়, বাইরের একটা কভার যেখানে হিটটা যাতে না বেরিয়ে আসতে পারে বা বেশি না যেতে পারে, সেটার জন্য শীতকে ইউজ করা হয়। যেটা বলছিলাম যে বয়লারে তো অনেক সময় ইউজ করা হয়। হ্যাঁ স্যার। Yes sir। এবার দেখো এখানে ওয়্যার ওয়ান ওয়্যার টু বলে দুটো ইউজ করা আছে, যে ডিজাইনটা আছে। আচ্ছা তো তারা একটা জায়গায়, দেখো এখানে জাংশন পয়েন্টটাও দেখানো আছে। এবার ওগুলো কি করা হয়, ওয়ার ওয়ান ওয়ার টু কেন, কারণ মেটাল গুলোর বাইরেও একটা কোটিং দিয়ে রাখা থাকে, যাতে কি হয় না ওই মেটাল গুলো কোনোভাবে টাচ না হয়ে যায় বা কোনো রকম হিট লস না হয়, সেই জন্য ওটাকে কভার করা থাকে বলে। এবার আমরা ওয়্যার এর ক্ষেত্রে কি দেখি, যে ভেতরে মেটাল থাকে, তার বাইরে একটা তো প্লাস্টিক কোটিং থাকে না, এটাকেও সেরকম ভাবে দেখানো হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার থার্মোকাপলকে আমরা অনেকগুলো ভাগেতে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন আমরা পড়েছিলাম আরটিডি, যখন পড়েছিলাম তখন আরটিডি দেখেছিলে যে অনেক রকম মেটেরিয়ালের রেসপেক্টিভলি আরটিডিটা তৈরি হয়েছিল। কোন জায়গায় প্লাটিনাম ইউজ করা হয়েছিল, কোন জায়গায় কপার ইউজ করা হয়েছিল। সিমিলারলি থার্মোকাপেলও এখানে বিভিন্ন মেটেরিয়াল ইউজ করার জন্য এই থার্মোকাপেল গুলোকে বিভিন্ন কোটিং এতে ঢাকা হয়। তো তার মধ্যে বেস মেটালের রেসপেক্টে আমরা 5টাতে ভাগ করতে পারি, ঠিক আছে? তো এটা তোমরা নোট ডাউন করে নাও। আমরা জেনারেলি স্ট্যান্ডার্ডাইজড ভাবে 4 রকম, সরি 8 টাইপস এর থার্মোকাপেল কে পাই। তার মধ্যে বেস মেটাল কে বেস করে আমরা পাই 5 রকম ভাবে, আর নোবেল মেটাল কে ইউজ করে পাই আমরা 3 রকম ভাবে। তো তোমরা একটা খাতায় নোট করো, এটা দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। Yes sir। Yes sir। তোমরা এই হ্যাঁ স্যার আটটা, যে 8টা টাইপস আছে সেই 8টা টাইপস কে তোমরা নোট করে নাও। Thank you.
হয়ে গেছে সবার? Yes, sir. স্যার একটু বাকি আছে। স্যার একটু বাকি আছে। ঠিক আছে। স্যার টান। সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো যখন আমরা ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করব, তো টেম্পারেচারের রেসপেক্টিভলি আমাকে তখন বিভিন্ন টাইপস অফ থার্মোকাপেলকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো তখন আমাদেরকে জানতে হবে যে কোন থার্মোকাপেলটা কোন জায়গায় কাজে লাগবে। বুঝা গেল? দেখো, এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি না, টেম্পারেচারের সাথে ইএমএফ এর রেসপেক্টিভলি একটা গ্রাফ। তো এখানে গ্রাফটার দিকে একটু তাকিয়ে দেখো, প্রত্যেকটা গ্রাফের এন্ড পয়েন্ট একটা করে নাম লেখা আছে, দেখেছো? ই, জে, হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ও টাইপ এনে স্যার। এগুলো হচ্ছে, হ্যাঁ, কোন কোন টাইপের, সেই টাইপস গুলোকে বেস করে এখানে কিন্তু ডটেড লাইন বা স্ট্রেট লাইন এই হিসাবে এটাকে দেখানো হয়েছে। তো এবার আমাদের একটা তো কোশ্চেন আসতেই পারে না, যে টেম্পারেচার গুলো মানে কেন এরকম হচ্ছে, বা কেন এরকম ভাবে আমরা বিভিন্ন টাইপস এর গ্রাফ কে ইউজ করব, হতেই পারে আমাদের কোয়েশ্চেন। থার্মোকাপেলের এত ভাগ করার কি আছে, আমরা থার্মোকাপেল ইউজ করলেই হলো, তাই না? হ্যাঁ স্যার একদম। ইয়েস তার স্যার। কারণটা হচ্ছে এরকমই, প্রত্যেকটার একটা টেম্পারেচার রেঞ্জ আছে। দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এবার তোমরা একটা কাজ করো, জাস্ট খাতায় শুধু টাইপস লেখো আর টেম্পারেচার লেখো, কারণ তোমরা মেটেরিয়াল গুলো কি কি ইউজ হয় সেটা জেনে গেছো আগে যে স্লাইডটা ছিল। তোমরা তো ইয়েস স্যার। মেটেরিয়াল ওকে খাতায় স্যার। গেছো, এবার তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে অনলি লিখবে টাইপ, আর রাইট সাইডে লিখবে টেম্পারেচারটা, দিয়ে যে টাইপস গুলো আছে তার টেম্পারেচার গুলো লিখে নাও। তাহলে তোমাদের একটা কনসেপ্ট আসবে যে কেন আমরা জে টাইপ ইউজ করব, কেন কে টাইপ, বা কেন বি টাইপ ইউজ করব। বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এগুলো লিখে নাও। হয়ে গেছে?
करेक्ट वाक्य ठीक है लिखना हो गया सर। हो गया सर। डन सर। सर कहाँ पर है? हाँ बोलो भाई कैसे? हाँ सर हो गया। यस सर। पहले टेम्परेचर रेंज तो तुम लोग बुझते पड़ ले। हाँ सर बुझते। हाँ सर। স্যার একটু এক্সপ্লেন করে দিন না। এটা কি এক্সপ্লেনেশন দিই বলো বলো কিরকম ভাবে এক্সপ্লেন করতে স্যার একটা স্যার কোয়েশ্চেন আছে স্যার, নোবেল মেটাল যেটা দিয়ে ইউজ হচ্ছে স্যার, যেটা আমাদের থার্মোকাপল হচ্ছে নোবেল মেটাল, স্যার তিনটেরই তো মেটেরিয়ালসটা তো সেমই আসছে, প্ল্যাটিনাম রোডিয়াম, ওটা স্যার শুধু টাইপসটার ক্ষেত্রে স্যার মানে স্যার একই জিনিস তো ইউজ হচ্ছে ওখানটাতে। কম্পোজিশনস কা চেঞ্জ হ্যায় এক্স্যাক্টলি এটাই হচ্ছে অ্যান্সার। ওটার কম্পোজিশনটা এটাই, কোনোটায় ধরো 30%, কোনোটায় 40%, কোনোটায় 50%, এরকম তাহলে ভাবে স্যার ওটা কোশ্চেন আসতে পারে কোনটায় কত কম্পোজিশন থাকবে? আসতেও পারে। স্যার আরেকবারটি বলুন স্যার, ক্লিয়ার বুঝতে পারলাম না। আমি বলছি জাস্ট যে হ্যাঁ বলো। স্যার যেটা বানানো হচ্ছে মানে ধরুন টাইপ অফ এস, টাইপ এস টা নোবেল মেটালের প্ল্যাটিনাম আর ইয়ে আর কি স্যার, যদি প্ল্যাটিনাম ওখানে যেমন 40% আর রুবিয়াম স্যার 30%, এরকম করে বলতে চাইছে মানে প্রত্যেকটাতে যে যে মেটেরিয়ালস কোনোটাই বেশি আছে কোনোটা কম আছে। অবশ্যই ওকে ওকে স্যার বুঝতে পেরেছি বুঝতে ঠিক পেরেছি। আছে। এবার এই যে কম্পোজিশন গুলো ঠিক আছে, যে প্ল্যাটিনাম কতটা, রোডিয়াম কতটা, সেটা তো তোমাদেরকে নিজেদেরকে একটু সার্চ করতে হবে না? আমি তো ওকে তোমাদেরকে স্যার। তোমাদের তাহলে তো তোমরাও নিজেরা দেখতে পাবে যে কতটা পার্সেন্টেজ প্ল্যাটিনাম, যদি 70% থাকে রোডিয়াম 30%, ঠিক আছে। আর টাইপের ক্ষেত্রে তো প্ল্যাটিনাম 60%, রোডিয়াম 40%, বোঝা গেল? হ্যাঁ স্যার একদম। ওকে ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার স্যার ক্লিয়ার। ক্লিয়ার ইয়েস স্যার। স্যার। এবার আমরা দেখব যে থার্মোকাপলের অ্যাপ্লিকেশন গুলো কি কি। অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে টেম্পারেচার মেজারমেন্ট, ডেফিনেটলি টেম্পারেচারের জন্য তো এই সমস্ত ট্রান্সডিউসার গুলো ইউজ করা হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। সেটা তো হ্যাঁ স্যার। পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে, কারণ আমি কি বলেছি, কোনো এক দিকে যদি আমরা হট জাংশন দিই, কোনো দিকে কোল্ড জাংশন দিই, সেখানে আমরা দেখতে পাবো যে একটা ইএমএফ কে জেনারেট করা হচ্ছে, সিবেক এফেক্ট, তো সেটাই বলছিল। তো সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। নেক্সট ওয়ান ইজ রেডিয়েশন সেন্সর, অর্থাৎ যেখানে হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন থাকে সেখানে তো আমরা ইউটিলাইজ করতে পারি। কারণ আচ্ছা, মাইক্রোওভেন তো সবাই দেখেছো না, বা অনেকের বাড়িতে মাইক্রোওভেন আছে, হ্যাঁ স্যার।
মাইক্রোওভেন এর মেন ফান্ডাটা কি বলতে পারবে? কোনো আইডিয়া স্যার? ওখানে স্যার রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি স্যার জেনারেট করা থাকে আর দিয়ে স্যার ওটা স্যার কিট করা হয়। ওখানে তো হাই ফ্রিকোয়েন্সিকে জেনারেট করে পার্টিকেল গুলোকে এক্সাইট করা হয়, তার ফলে ওখানে কি হয় না হিটিং এফেক্টটা ক্রিয়েট হয়, ঠিক আছে? তো সেই জন্য রেডিয়েশন সেন্সরে তো আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। বোঝা গেল? গ্যাস গ্যাস সেফটি ইকুইপমেন্টের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, কারণ কিছু কিছু গ্যাস হয় যেগুলো নর্মাল কন্ডিশনে প্রচণ্ড ঠান্ডা হতে পারে বা কিছু জায়গায় লিকেজের ফলে গরম হতে পারে, তো সেখানে টেম্পারেচার চেঞ্জেস এর মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ইউজ করতে হবে। আর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এমন কোনো ট্রান্সডিউসার বা সেন্সর নেই যেগুলো ইউটিলাইজ হয় না, থার্মাল বলো ফ্লো বলো, কারণ প্রত্যেকটাই তো লাগে না কোনো একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে, তো হিট এফেক্ট তো আছেই। হ্যাঁ তো স্যার বলো স্যার, স্যার স্মোক স্যার যেসব সেন্সর আছে যেগুলো স্যার স্মোক ডিটেক্ট করে স্যার সেখানে কি এই সেন্সর ইউজ হয়? না 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 না, সেটা আলাদা, সেটা হচ্ছে আলাদা। স্মোক সেন্সরের ক্ষেত্রে ওটা ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারের একটা ফেনোমেননকে নিয়ে কাজ করে, ঠিক আছে? কারণ ওখানে আমরা যখন পড়েছিলাম এলভিডিটি, ওটা তো ইন্ডাকটিভ টাইপ ছিল, ইন্ডাকটিভ টাইপ ট্রান্সডিউসার আমরা পড়েছিলাম। সিমিলারলি ক্যাপাসিটিভ টাইপ ট্রান্সডিউসারও হয়। আচ্ছা রেজিস্টিভ টাইপ ট্রান্সডিউসার এখন পড়ছি। থার্মিস্টরের ক্ষেত্রে কি ছিল? রেজিস্ট্যান্সের চেঞ্জ ছিল। আচ্ছা স্ট্রেন গেজ যখন পড়েছি তখন রেজিস্ট্যান্সের চেঞ্জেস ছিল, তাই তো? হ্যাঁ স্যার। তো তাহলে রেজিস্টিভ টাইপ পড়েছি, তো সেরকম স্মোক ডিটেক্টরটা হচ্ছে ক্যাপাসিটিভ ট্রান্সডিউসারের এক্সাম্পল, ঠিক আছে? ওকে স্যার, অ্যাডভান্টেজেস গুলো একবার পড়ে নাও তোমরা। পড়লে তোমরা? হ্যাঁ স্যার। তাহলে কি বোঝা গেল যে এটা খুব একটা খরচা নেই এই ট্রান্সডিউসারটাতে, রেসপন্স টাইমও খুব ভালো। স্যার এক কোশ্চেন স্যার, স্যার হ্যাঁ সিলি কোশ্চেন স্যার। বল। স্যার জ্যাসে স্যার হম লোক যে ইউজ কর রহে হ্যায় ইয়ে থার্মোকাপল, উসকা জো স্যার হোতা আউটার লেয়ার স্যার ওয়ো শীট, তো স্যার ওয়ো বানা হোতা স্যার স্টিল কা। एंड सर मैं अभी सर नेट में सर्च किया कि सर स्टील का मेल्टिंग पॉइंट क्या है, तो सर वहाँ पे लिखा हुआ है सर 1600 डिग्री सेल्सियस। तो सर यहाँ पर लिखा हुआ है कि सर ये मेजर कर सकता है 200 डिग्री -200 से लेके 2200 डिग्री सेल्सियस तक, तो सर उतना हाई टेम्परेचर में सर वो आउटर जो उसका शेल है सर वो मेल्ट नहीं होगा ডেফিনেটলি। থার্মোকাপল का এবার হ্যাঁ, এবার এখানে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু একটা মানে সিম্পল একটা জাস্ট দেখানো হয়েছে, এটা নয় যে সব জায়গাতেই স্টেনলেস স্টিলকে ইউজ করা হবে, আচ্ছা ঠিক আছে? এটা ডিপেন্ড করছে যে আচ্ছা কি ম্যাটেরিয়াল ইউজ করে, স্যার কি ম্যাটেরিয়াল ইউজ করা হবে স্যার ওই 2200 ডিগ্রি সেলসিয়াস ওখানে তখন অ্যালয় মেটালকে ইউজ করা হয়, কারণ এমন আমাকে একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেখানে সবারই মেল্টিং পয়েন্ট গুলো হাই থাকবে, কারণ 2200 ডিগ্রি সেলসিয়াস মানে টু মাচ হাই টেম্পারেচার। সেখানে তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মেটাল কিন্তু মেল্টিং পয়েন্টে চলে যাচ্ছে, কিন্তু আমরা যদি অ্যালয়কে ইউজ করি, ঠিক আছে, টাংস্টেন, তারপর হচ্ছে তোমার কপার, জিঙ্ক, আর এদিকে হচ্ছে প্লাটিনাম,
এগুলো যদি আমরা একটা পার্সেন্টেজ নিয়ে একটা অ্যালয় কে তৈরি করি, তাহলে কি হবে, সেখানে মেল্টিং পয়েন্টটা দেখা যায় কি না প্রচন্ড হাই, মানে যে টেম্পারেচার আমরা মেজার করছি তার অনেক ওপরের দিকে গিয়ে তারপর তারা মেল্ট করে। কারণ আমরা তো এটা জানি না যে একটা অ্যালয়ের ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্ট অনেক হাই হয় একটা নর্মাল মেটেরিয়ালের থেকে। জিঙ্কটা কি, জিঙ্কটা কি অ্যালয় তো নাকি? Yes, sir. জিঙ্কটা কি দিয়ে বানানো হয়? বলো জিঙ্কটা কি দিয়ে বানানো হয়? স্যার লেড এন্ড টিন এক্স্যাক্টলি। তাহলে দেখবে টিনের মেল্টিং পয়েন্ট যেটা, ঠিক আছে, টিনের যে মেল্টিং পয়েন্ট আর জিঙ্কের মেল্টিং পয়েন্ট কি সেম? সেম নয় কিন্তু। না স্যার হবে না না স্যার সেম তাহলে টিনের থেকে কিন্তু জিঙ্কের মেল্টিং পয়েন্ট অনেক হাই, কারণ কি ওটা একটা অ্যালয় হিস কম্বিনেশন হিসাবে তৈরি হয়েছে। ক্লিয়ার? Yes, sir. আছে যেরকম আমার যেখানে মেল্টিং পয়েন্ট হাই থাকবে বা যে থার্মোকাপল বা যে কোনো থার্মিস্টর ইউজ করব, তার বাইরের যে কোটিংটা সেটাও কিন্তু আমার অ্যালয়ের হবে, কারণ অ্যালয় না হলে এখানে এই টেম্পারেচারে গিয়ে সঙ্গে সঙ্গে মেল্ট করে যাবে। বোঝা গেল? আছে Yes, sir. এবার আমরা যাব কিসে, ডিসঅ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নাও।